কত যে সাগর নদী পেরিয়ে নাম আমি, কত পথ হলাম যে পার। গ্রামে ঢুকতেই চোখে পড়বে ভাঙা চোরা জীর্ণ মাটির তৈরি একটি ছোট্ট একচালা ঘর। প্রকৃতি দেবতা মেজাজ হারালেই উড়ে যেতে পারে টিনের চাল, কিন্তু এই ছোট্ট ঘরের মধ্যেই জন্ম নিয়েছে আকাশ ছোঁয়ার স্বপ্ন। নাম অতুল রায়, বাড়ি দক্ষিণ দিনাজপুরের ফটক পাড়া গ্রামে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন বড় শিল্পী হওয়ার, বড় গায়ক হওয়ার। অভাব নিত্যদিনের সঙ্গী, সম্মুখীন হয়েছেন শত প্রতিকূলতার, কিন্তু জীবন যুদ্ধে হার মানতে নারাজ অতুল। ধরে রেখেছেন তার প্রিয় গানকে। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রতিদিনের রেওয়াজ তো বটেই, গান গেয়েছেন ছোট ছোট ফাংশনেও, মানুষ পছন্দ করেছেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছেন, কিন্তু এখনও সেভাবে বড় কোনো কাজ মেলেনি। ছোটবেলা থেকেই অতুলের স্বপ্ন বড় কোনো মঞ্চে নিজের সেরাটা তুলে ধরার, কিন্তু ইচ্ছে থাকলে উপায় তো থাকে না সবসময়। তাই সকলের কাছে অতুলের আবেদন, পাশে থাকুন। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন বড় শিল্পী হওয়ার, কিন্তু আর্থিক কারণে অনেকটাই পিছিয়ে। জি বাংলা সারেগামা পাতে যাবার মতো আমার কোনো সামর্থ্য নেই। তো আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটা যদি আপনাদের খুবই ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। অতুল জানেন সফল হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। সফলতা আর ব্যর্থতা হলো জীবনের অবিচ্ছেদ্য অংশ, তাই গ্রাম বাংলার এই শিল্পী তার লড়াই জারি রেখেছেন। বেঁচে থাকুক অতুলের স্বপ্ন, বেঁচে থাকুক তার শিল্পী সত্তা। ইভিএম নিউজের পক্ষ থেকে তাঁর জন্য রইল শুভেচ্ছা। ইভিএম নিউজ।